হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ একটি রেসিপি। আজ আমি বানাচ্ছি নিরামিষ আলু ফুলকপির ডালনা। এটা আপনারা ভাত রুটি পরোটার জন্য বানাতে পারেন, আবার এটা ঠাকুরের ভোগের জন্য তৈরি করতে পারেন। চলুন তাহলে আজকের এই সহজ রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের এই আলু ফুলকপির ডালনাটা বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি, আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুগুলোকেও ভালো করে কষে ছাড়িয়ে বড় বড় ডুমো করে কাটা আছে। আর এখানে আমি কপিটাকে এই রকম টুকরো করে কেটে নিয়ে এটাকে 2 মিনিট মতো গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে রয়েছে আমাদের একটা মিডিয়াম সাইজের টমেটো, আর রয়েছে একটু আদা। এখন এই আদা আর টমেটোটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। আদাটা আমাদের গ্রেট করা হয়ে গেছে, এখন আমি টমেটোটাকেও গ্রেট করে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমরা সর্ষের তেলে করব। তেলের মধ্যে সামান্য একটু লবণ ফেলে দিলাম। এখন প্রথমেই আমরা কপিগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। কড়াইতে কপিগুলোকে ছেড়ে দিলাম। কপিগুলো আমাদের বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই বাদবাকি তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো আমাদের বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন এই বাদবাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে রয়েছে 1 টুকরো দারচিনি, 2 টো এলাচ, 1টা তেজপাতা আর 1/4 চা চামচ মতো গোটা জিরে। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে এই গ্রেট করে রাখা আদা আর টমেটোটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে নেব। এক দেড় মিনিট হয়ে গেছে, এটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1/2 চা চামচ, আর দিচ্ছি 1/2 চা চামচ রেড চিলি পাউডার। ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো একটু চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর যদি আপনারা এই নিরামিষ ফুলকপির ডালনাটা ঠাকুরের ভোগের জন্য করে থাকেন তো অবশ্যই চিনিটা দেবেন, কারণ ঠাকুরের ভোগের রেসিপিগুলো একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশি ভালো লাগে। মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি। এখন 1-1.5 মিনিট এই মশলার সাথে এই আলু ফুলকপিটাকে কষিয়ে নেব। আলু ফুলকপিটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে আলু ফুলকপিটাও সিদ্ধ হয় আবার এটা একটু রসা রসাও থাকে। এখন এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দিচ্ছি এর মধ্যে 3টে চিরা কাঁচা লঙ্কা। এখন এটাকে ঢেকে দিলাম। প্রায় 4-5 মিনিট হয়ে গেছে এটা ফুটছে, এটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। আলু আর ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এইটুকু একটু রসা রসা আমি রাখব। এখন নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার, 1/4 চা চামচ মতো গরম মশলা পাউডার দিলাম।
দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ ঘি। আপনারা যদি ঘিটা না দিতে চান তাহলে একটু অল্প পরিমাণে ধনে পাতা কুচানো দিতে পারেন, ভীষণই সুস্বাদু হয়। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, এটা সার্ভ করার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ আলু ফুলকপি ডালনা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।